মা 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 তুমি কেন ওভাবে চলে এলে কেন চলে এলাম মানে কি করব আমি ওখানে কি করব বল একটা پیشنটকে ঘরের মধ্যে ওভাবে ঢুকিয়ে দিল গিনিকে ফোন করলাম বললাম গিনি নাকি এখন কনফারেন্সে ব্যস্ত কনফারেন্স এখন এসব কে সামলাবে আমি এসব ঝামেলার মধ্যে নেই গিনি ঝামেলা করবে আর ফেসে যাব শেষ পর্যন্ত আমি এই আমি মা কি আপনি ও ঘর থেকে চলে এলেন কেন তা কি করব আমি কি করব মা আপনি আপাতত ওই বেডপ্যানটা পরিষ্কার করে বাবার কাছে গিয়ে রাখুন এই এ তুমি এসব কথা বলছো মানে তুমি কি ভেবেছো আমাকে আমি আয়া হ্যাঁ আয়া নাকি তোমার বাবার সেবা দাসী কি ভেবেছো এটা কি বলো তো আমাকে আর তাছাড়া তোমার যদি কোনো প্রবলেম থাকে আমরা কম্পেনসেট করে দেব নার্স রেখে দিচ্ছি আয়া রেখে দিচ্ছি আরে আমাদের তো পয়সার কোনো অভাব নেই একটা জায়গায় দশটা আসবে আমি এক্ষুনি সেন্টারে ফোন করছি হ্যাঁ না 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 লক্ষ্মী আমি জানি আয়া পাওয়া যাবে নার্স পাওয়া যাবে সব পাওয়া যাবে তোমাদের প্রচুর পয়সা সেটা আমি জানি না লক্ষ্মী কিন্তু কিন্তু এই কাজগুলো সোনা বউ আর গিনি বউ করবে কি তুমি আমাকে সোনা বউ বললে হ্যাঁ বললাম মা বলতে বড় খারাপ লাগতেছে মায়েরা কখনো পারে যে একটা মেয়ের বাবার উপর অত্যাচার করতে পারে না তো তাই আপনাকে বলছি আপনি এক্ষুনি যান বাবার ওখানে যান ক্যাথিড্রাল চেঞ্জ করতে হবে সমস্ত কিছু রাখা আছে ব্যবস্থা করে আসুন আমি কেন করবো বলো তো কেন করবো আমি অপরাধ তো করেছে গিনি তাহলে আপনি জানেন কি অপরাধ করেছে গিনি রায় অপরাধ করেছে সেটা আপনি মানেন হ্যাঁ মানি তাহলে আর কি যান শুরু করে দিন তারপর সারা রাত গিনি রায় জাগবেন রাতের আয়ার মতো সারা রাত গিনি বউকে তুমি জাগাতে পারবে পারবে পারবো 112 পারবো নেড়ি কুত্তার বাঁকা লেজ সোজা করতে পারি আমি আমি আটঘাট বেঁধে এসেছি 19 থেকে 20 হলেই আমি বাবাকে নিয়ে হাসপাতালে যাব আর হাসপাতালে গেলেই হবে পুলিশ কেস আর পুলিশ কেস হলে কি কি হবে সেটা আপনি খুব ভালো করে জানেন তাই আপনাকে বলছি আপনি যাবেন নাকি যাবেন না মা মা তুমি যাও যাচ্ছি শুনুন আমার বাবার রাতে লিকুইড খাবে রান্না আপনি করবেন আমি ভালো বউকে বলে দিচ্ছি না আজকে আপনি রান্না করবেন কালকে রান্না করবে গিনি ম্যাডাম আর আমার বাবার যা ড্রেস চেঞ্জ হবে সে সব কিছু করাবেন আমার শ্বশুরমশাই হীরক রায় তোর শ্বশুর মশাইকে যখন এখানে নিয়ে আসা হলো তুই বারণ করলি না কেন কারণ আমি জানি যে ঝুমকো যেটা করেছে সেটা ঠিক করেছে আজকাল তুই সর্বক্ষণ বউ বউ করিস কেন রে কেন কোহিনুর কোহিনুর তোর একবারও তোর মায়ের কথা মনে পড়ে না কি করে পড়বে মা ছোটবেলা থেকে বোর্ডিং স্কুল তারপর বিদেশ বড় হলাম একটা মেয়েকে ভালোবাসলাম সেই মেয়েটাকে তোমরা গ্রহণ না করে তার উপর অত্যাচার শুরু করে দিলে তোমাদেরই ভুলে আমার গায়ে এসে গুলি লাগলো সবটাই তো জানা মা মা আমার আমার কখনো মনে পড়ে না যে আমার মা আমার জন্য কোনোদিনও রাত জেগেছে আমার জন্য চোখের জল ফেলেছে মায়ের ভালোবাসা কি আমি কোনোদিনও বুঝিনি মা আর না বাবার
ভালোবাসা বলতে শুধু ঝুমকোর ভালোবাসা আর আমার দাদু ভাইয়ের ভালোবাসা, তাই এই নামগুলো করি মা। একে বইয়ের আঁচল ধরে খোঁড়া বলে না মা। এটাকে বলে বইয়ের প্রতি ভালোবাসা। আই এম শিওর যে বাবা তোমাকে কোনোদিনও এই ভালোবাসা দেয়নি। কোহিনূর! হ্যাঁ মা, তোমার ওই আলমারিতে মতি কর্মকারের ছবি আর ওই পত্রিকার বিজ্ঞাপনে মতি কর্মকারের ছবি সমস্ত হিসেব ওলট পালট করে দিয়েছে মা। অনেক প্রশ্ন উঠবে মা, অনেক প্রশ্ন। যাও মা, ঘরে গিয়ে তুমি সমস্ত কিছু গুছিয়ে নাও আর আমার শ্বশুর মশাইয়ের জন্য লিকুইড খাবারের ব্যবস্থা করো। রাতে যখন গিনি আসবে তখন কি ঘটবে বুঝতে পারছিস? আস্তে দাও, গিনিবাবু জানে না যে এই বাড়িতে ঝুমকো এসেছে, তার বাবাকে নিয়ে সমস্ত পাপের হিসেব সে নেবে। পেটের শত্রু আমার, আমার পেটের শত্রু। গলা ভাত খেতে দিতে হবে, যেমন আমার ছেলের বউ তেমনি আমার ছেলে। পো ধরেছে পো। কি হয়েছে গো, এত বিড়বিড় করছো কেন? শরীর টরি খারাপ হলো নাকি? এই তুই থাম তো, কাটা খায় নুনে ছিঁড়ে দিচ্ছি, শরীর টরি খারাপ হলো নাকি? এই এই চাল বার, চাল বার করে খুনি। যে কোনো চাল দেবেন, একটু ভালো চাল দেবেন। আপনারা তো আবার বাড়ির লোকের জন্য আলাদা চাল, কাজের লোকের জন্য আলাদা চাল রাখেন, তা কোন চাল দিচ্ছেন? কি চাল দেবো শুনি, কি চাল দেবো? বাড়ির কাজের লোকরা যে চাল খায় সে চালই দেওয়া হবে। না মা, ওটা হবে না। আমার বাবার জন্য হয় গোবিন্দভোগ চাল, তা না হলে সরু চামুনি। গেলাচ্ছি। কিছু বলছেন না? না না, কিছু বলি। কি হবে গো? কলা ভাত হবে। আর মা, গরম ভাতের উপর একটু ঘি ছড়িয়ে দেবেন, বাবা ঘি খেতে খুব ভালোবাসে। আমার কুটুম্ব এসেছেন, কুটুম্ব, বাবা খুব ভালোবাসি। কিছু ভাবছেন মা? না কিছু ভাবিনি। জন্মের খা খাবো ওকে আমি, গাওয়া ঘি দিয়ে সরু চালের ভাত খাবে। তোদের খানদানে কেউ খেয়েছে? তোর বাপ খেয়েছে, তোর বাপের বাপ খেয়েছে। কিছু হয়নি, আমার শরীর ভালো লাগছে না, খারাপ লাগছে। হ্যাঁ সে তো একটু হবেই, আসলে একদম রান্না বান্না করার অভ্যেস নেই তো। করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। করছি করছি, মেলা ফ্যাচ ফ্যাচ করো না, এখান থেকে যাও তো। কেন মেরেছিলেন বাবাকে? কি করেছিল বাবা বলুন। আমি জানি না, বলছি তো আমি কিচ্ছু জানি না। তোমার যা জিজ্ঞেস করার গিনি বউকে জিজ্ঞেস করো, ও সব জানে, আর কেউ কিচ্ছু বলতে পারবে না। বেশ, করব না। এবার এটা বলুন যে মতি কর্মকারকে আপনি চিনলেন কি করে? কখনো মুখোমুখি হয়েছেন?